হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স, তাদেরকে যেন থামানোই যাচ্ছে না। তারা ভাই একের পর এক ম্যাচ জিতেই চলেছে, ইতিমধ্যেই সাতখানা ম্যাচ জিতে ফেলেছে গুজরাট, দশটার মধ্যে সাতখানা। গতবারের চ্যাম্পিয়ন এবার এবছরও কিন্তু বেশ চ্যাম্পিয়নদের মতোই খেলছে। আর গতরাতে ম্যাচ ছিল গুজরাট এবং রাজস্থানের মধ্যে, যেখানে ন উইকেটে জয়লাভ করেছে গুজরাট। এটা কিন্তু একটা ছোটোখাটো জয় না ভাই, বড় একটা জয়, মানে ন উইকেটে জিতেছে গুজরাট। তো যাই হোক, রাজস্থানকে এক প্রকার ধরাশায়ী করে দিয়েছে। আর তারপরে কিন্তু পয়েন্ট টেবিলে একটা বড় রকমের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে গুজরাট এবং হায়দ্রাবাদ, গুজরাট দশটার মধ্যে সাতটা জিতেছে, লখনউ দশটার মধ্যে পাঁচটা জিতেছে, সিএসকে দশটার মধ্যে পাঁচটা জিতেছে, রাজস্থানও দশটার মধ্যে পাঁচটা জিতেছে। এই চারটে টিম মোটামুটি ভালো জায়গায় আছে। এরপর আরসিবি কিন্তু নটার মধ্যে পাঁচটা জিতেছে, মুম্বাই নটায় পাঁচটা, পাঞ্জাব কিন্তু দশটায় পাঁচটা, কেকেআর দশটায় চারটে। এবার কেকেআরকে আর প্লে অফে উঠতে গেলে সোজা হিসাব চারটের মধ্যে চারটে ম্যাচ জিততে হবে। কিন্তু কেকেআর যদি আর একটা ম্যাচ জিতে থাকতো বেশি, তাহলে কিন্তু এখানে থাকতে হতো না, মানে আট নম্বরে থাকতে হতো না, তারা থাকতো একদম পাঁচ নম্বরে, মানে আরসিবির জায়গায় থাকতো কেকেআর মাত্র আর একটা ম্যাচ জিতে থাকলে। তো বস, কেকেআরকে আর চারটের মধ্যে চারটে ম্যাচ জিততে হবে প্লে অফে যেতে গেলে, সেটা কি আদৌ সম্ভব? আমার তো মনে হয় সম্ভব। এবার তোমরা নিজে কমেন্ট করে জানাও সেটা কি সত্যি সম্ভব নাকি সম্ভব নয়।